হর্স ট্রেডিং, ক্রস ভোটিং নে বিধায়কর বেমার হব? রাজ্যসভা নির্বাচনের সরল অঙ্ক জঙ্ক পঙ্ক হব নাকি? মানে কারো ভোট পাব মানে না জানো, ভোট নাপাবো পারো, নাপাবো জিকিম, ভোট ভুলও হবো পারে। আরে এই নজানে নয়, আপনার এজন মানে যাওয়া আগতে এজন মন্ত্রী মূর চকুর আগত ভোট ভুল হয়েছে, এই ইমান ইজি ইলেকশন নয়, সংখ্যা আছে, কোনোবা যদি নাহে কথা এটা কোথায় কোনোবা যদি নাই বিলাকতো অকল তেও বিজেপিরও হব পারে নয়, বেমার হলেতো অকল কংগ্রেসরে নহয়, বেমার হলে বিজেপিরও হব পারে, আর ভোট ভুল হলে বিজেপিরও হব পারে, গতি সবরে হব পারে যদি হয় তেনেকে ভাবে। সংখ্যা না থাকলেও যে কোনো প্রকারে দুইখান আসনতেই জিকিব সরকারি পক্ষের প্রার্থী, দাবি সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রীর। মানে যে কোনো অঙ্কর ভিতর আমি জিকিম আর কনফিডেন্ট, কনফিডেন্সটো হেতু সংখ্যা আছে নাই বাদ দিয়ক, সংখ্যা আছে, কোনোবা যদি নাহে কথা এটা কোথায় কোনোবা যদি নাই। শাসক পক্ষর এই দাবিকেই প্রত্যাহ্বান জানাই বিরোধীর সম্ভাব্য প্রার্থী রিপুন বরার আশা, যেহেতু রাজ্যসভার এই নির্বাচন বিজেপি বনাম কংগ্রেসের বিপরীতে আদর্শর যুঁজ, গতি বিরোধীর ভূতত নহয় খেলিমেলি। ইফালে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার দাবি, সুস্থ গণতন্ত্র বর্তাই রাখার স্বার্থতেই বিরোধীক এখন আসন এরি দিব লাগে শাসক পক্ষই। আমি বিরোধী শক্তি মিলাই আমার হাতত 43 জন আছে, আর জিকিবর কারণে লাগে 42 জন। বিজেপি বনাম কংগ্রেস সেটু নহয়, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বনাম একনায়কত্ব আর সাম্প্রদায়িকতাবাদ, গতি সেইকারণে মই ভাবু আমার সকলে এই গণতন্ত্র রক্ষার কারণে আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমার 43 জন এক খুঁটিত থাকিব, কোনো লড়সর নহয়। সংখ্যাগতভাবে এখন এখন প্রথম প্রিফারেন্সর ভোট অনুযায়ী বিরোধীয় পাব লাগে, এই কথাটো শাসক পক্ষেও জানে বিরোধী পক্ষেও জানে, আর সুস্থ গণতন্ত্র যদি সঁচাকৈয়ে রক্ষা করব বিচাৰে শাসক পক্ষে এখন আসনত প্রার্থিত্ব দি এখন আসনত আমাক বিজয়ী বা করার বাদ প্রশস্ত করব লাগে। শুক্রবারে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া সাক্ষাৎ করিলে বিরোধীর সম্ভাব্য প্রার্থী রিপুন বরাই, আর এই সাক্ষাতর অন্তত রিপুন বরার দাবি রাজ্যসভার এখন আসনত জয় নিশ্চিত বিরোধীর। নিলম্বিত কংগ্রেসী শশীকান্ত আছে, ভোট নিদিলেও জয়ী হব বিরোধী। অবশ্যে আনগী নিলম্বিত বিধায়ক শেরমান আলীর লগতে শশীকান্ত দাসরও ভোট বিরোধীয় লাভ করব বলে আশাবাদী রিপুন বরা। নয় মূর দৃঢ় বিশ্বাস শশীকান্ত দাসেই হোক বা আমার শেরমান আলিয়েই হোক, তেওঁলোক কংগ্রেসর, তেওঁলোক নিলম্বিত হওয়াটো দলেরপা বহিষ্কার নুবুঝায়, তেওঁলোক কিবা এটা কারণত দলেরপা নিলম্বিত করে রাখিছে, তেওঁলোকে চৌকজ রিপ্লাই দিছে আর তার উপর দলে একটা সিদ্ধান্ত লোক আজি তারিখলৈকে তেওঁলোক কংগ্রেসর, গতি মই ভাবু কংগ্রেসম্যান হিসাবে তেওঁলোকে কংগ্রেসর আদর্শ অটুট রাখব মূর দৃঢ় বিশ্বাস। উল্লেখ্য যে রিপুন বরা প্রার্থী হলে রাজ্যসভা নির্বাচনত তেও ভোট দিব বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে শেরমান আলিয়ে। শেরমানের ঘোষণাই কংগ্রেস শিবিরত স্বস্তির নিশ্বাস পেলালেও যে কোনো প্রকারে শাসক পক্ষই দুইখান আসন দখল করব বলে করে অহার দাবিয়ে এতিয়াও বিব্রত করে রাখিছে বিরোধী শিবিরক। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।